বিসিএর আসন্ন নির্বাচনে পূর্ব লন্ডনের স্যাফরন প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে। সংগঠনের স্বার্থে নারী সদস্যদের আরও বেশি করে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি আশা করা হচ্ছে। এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত। আগামী 5 মার্চ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর দ্বিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে গতিশীল করে তুলতে স্যাফরন প্যানেলে অলিমিটু টিপু পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। আজকে এখানে আমরা ব্রমলি ভাই বউ, আমাদের স্যাফরন প্যানেল অলি মিটু টিপু, আমাদের একটা অফিস এখানে উদ্বোধনী হয়ে গেল। আমাদের ক্যাম্পেইনের মূল যে জিনিসগুলো হলো সেগুলো হচ্ছে যে আমরা কারেন্ট ইন্ডাস্ট্রি সাফারিং অ্যালট এট দিস মোমেন্ট। বিভিন্ন ইস্যু আছে, প্রাইস হাইক, ওয়ারে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, ইনফ্লেশন ইজ ভেরি হাই, এবং আমরা সবাই জানি যে স্টাফ শর্টেজ ইজ এ বিগ ইস্যু ফর দিস ইন্ডাস্ট্রি। তো আমরা ওগুলো সব কিছু নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের 24টা পয়েন্টের প্লেজও আছে আমাদের দেওয়া। আমাদের নিউ নির্বাচনী অফিস নতুন ওপেন করেছি আমরা, এখান থেকে বলছি। আমরা বিসিএর 5th অফ মার্চ ইলেকশনের জন্য আমরা মেম্বারশিপ কালেক্ট করছি, সবার সাথে যোগাযোগ করছি, তাদেরকে আরও কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, আমাদের বিজনেসকে কীভাবে সেফগার্ড করা যায়, আমাদের ইন্ডাস্ট্রিকে কীভাবে সেফগার্ড করা যায়। বর্তমান যে ক্লাইমেট, বর্তমান যে সিচুয়েশন আমরা আছি, অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে, তার থেকে বাঁচানোর জন্য আমরা তাদেরকে মেম্বারশিপ নিয়ে আসে আমরা আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা আশা করব তারা সবাই আমাদেরকে ভোট দিবেন। গেল মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রমলি ভাই বোথে এ অফিস উদ্বোধন করা হয়। এ সময় অলি মিটু টিপু পরিষদের প্রেসিডেন্ট পদপ্রার্থী অলি খান ও সেক্রেটারি প্রার্থী মিটু চৌধুরী নারী নেতৃত্বের প্রতি গুরুত্ব আরোপ করে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। ইয়াং জেনারেশন কিভাবে আরো মোর ইনভলভ করা যায় এই ইন্ডাস্ট্রিতে, আমাদের ওয়ামেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কিছু কাজ করতেছি। আপনারা জানেন যে আজকাল আপনারা যদি রেস্টুরেন্টে যান দেখবেন অনেক মহিলারা আপনার সামনে দিয়ে কাজ করতেছে, ইভেন পিছনেও কাজ করতেছে। তো তাদেরকে যদি আমরা এম্পাওয়ার করতে পারি, ফিউচার আমাদের ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে হলে মহিলাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারবে তারা। আমরা মেম্বারশিপ কালেক্ট করছি এবং তাদের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছি আমরা অত্যন্ত খুশি, এবং আমরা আশাবাদী তারা সবাই আমাদের সাথে যুক্ত হবে। কমিউনিটি নেতা মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, অর্গানাইজিং সেক্রেটারি প্রার্থী ফরহাদ হোসেন টিপু সহ বিসিএ ও ব্রিটিশ বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।